আঘাত প্রত্যাঘাতে আমেরিকা ও ইরান যেন ক্রমশ যুদ্ধ পরিস্থিতির দিকে এগোচ্ছে রবিবার ফের ইরাকের সেনাঘাটিতে চলল হামলা ইরাকের বালাদ এয়ারবেসের ভিতরে মোট সাতটি মর্টার হামলার খবর মিলেছে আমেরিকার তরফেই ছোড়া হয়েছে ওই মর্টারগুলি এই হামলায় অন্তত চারজন সেনা জখম হয়েছেন বলে জানা গিয়েছে প্রসঙ্গত উল্লেখ্য মাত্র দিন কয়েক আগেই ইরানের সেনাকর্তা আমির আলী হাজিদ্দেই হুমকি দিয়েছিলেন তারা চাইলে মার্কিন হামলার জবাবে প্রথম আঘাতেই পাঁচ হাজার মার্কিন সেনাকে খতম করতে পারতেন তারপরেও আমেরিকা ফের হামলা করায় ক্রমে যুদ্ধ যেন পরিস্থিতি এগিয়ে চলেছে জানা গিয়েছে এরই মধ্যে ইরানের সঙ্গে রাশিয়ার বোঝা বোঝাপড়ার কারণে এই মুহূর্তে হয়তো খুব বেশি আগ্রাসী হবে না আমেরিকা কিন্তু আন্তর্জাতিক কূটনীতিতে কখন কোন পাশা উল্টে যায় তা কেউ জানে না এদিকে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে উত্তেজনার পারত ক্রমশ চড়ছে ইরান যে এখনই হামলার পরিস্থিতি থেকে কিছুতেই পিছু হাঁটছে না তা স্পষ্ট হয়ে গিয়েছে তাই মার্কিন যুক্তরাষ্ট্র সতর্কতা অবলম্বন করতে ভোলেনি